হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, যাতে আমি মানে এগিয়ে যেতে পারি। এটাই আমার মানে আপনাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, আজকে আমি মানে সুতপা ভিডিওটা দেখলাম, খুবই মানে আমার খারাপ লেগেছে। জানি না সবাই কীভাবে নেবে কথাটা। তো আমার নিজের মানে অপিনিয়ন থেকে বলছি যে খুবই লজ্জাজনক কথাটা, যারাই কমেন্টস করেছে আর কার চ্যানেলে গিয়ে কমেন্টস করেছে সেটা তো আর উল্লেখ করিনি, কিন্তু সুতপা বলেছে কথাটা, তো আমার খুবই খারাপ লাগছে। একটা মানুষের কোনো একাকিত্বটাকে এত হাসার ব্যাপার আর করাটা উচিত না, কারণ সবার জীবনেই কিছু একটা কমতি থাকে। মানে আমাদের জীবনে আমরা সব কিছু তো আর খুঁজে পাই না, কিছু না কিছু একটা আমাদের জীবনে সবারই পাওয়ার থেকে আমরা বঞ্চিত থাকি। কেউ পেয়ে যায় আর কেউ সারা জীবন বঞ্চিত থাকে। তো ভগবানের কাছে প্রার্থনা করছি, সুতপা যাতে যে জিনিসটার জন্য এগিয়েছে ভগবান ওর ভালো করুক, ও যাতে সন্তানের মুখ দেখে। আর পোষ্যটা কিন্তু ও আমার মনে হয় ও যাই মানে বলুক ভালোবাসার জন্য নিয়েছে। একাকিত্বটা না বহুত খারাপ, মানে আমি নিজের থেকেই বলছি, আমি নিজে সাফার করেছি। ঘরে যখন সবার সামনে, আমি জানি না সুতপার কী মনে ভেবে করছে বা করেছে পোষ্যটা নিয়েছে, আমি কিন্তু তেমনই হয়ে গেছিলাম যে আমি পোষ্য নিব, যদিও আমার ঘরে অ্যালাও হয়নি আর আমি নিতেও পারিনি, কিন্তু সুতপা নিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর লোকে যারা ওকে যা থা কমেন্টস করছো যে ও বাচ্চা নিয়েছে, ভাদ্র মাসে ভালো খবর দেবে, তো তোমাদেরকে আমি বলি একটা কথা, যে শুধু খারাপ দৃষ্টিভঙ্গিতেই দেখবে না যে ভাদ্র মাসে কুকুরদের সময়, সঙ্গমের সময়। তোমরা একটা কথা কেন ভুলে যাও, আমরা হিন্দু, আর আমাদের হিন্দুদের মানে যিনি সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, ওনার জন্মমাসটাও কিন্তু ভাদ্র মাস। তো আমার মনে হয় যারা কুরুচিকর মানে মন্তব্য করেছে যে এই পোষ্যর ব্যাপারে আর ও সুতপাকে ইঙ্গিত করে, আমি বলবো তোমরা তো মানে নরকের কীটের থেকেও বেশি খারাপ। কারণ নরকের কীট তো আর নিজে ইচ্ছা করে কীট হয়নি, কিন্তু তোমরা যারা কমেন্টস করেছো তারা মানে নিজে ইচ্ছে করে নরকের কীট হয়েছে। আর পোষ্যপালাটা কোনো খারাপ নয়, ও যে পোষ্য নিয়েছে বা কেন নিয়েছে নেবে না, আমার মনে হয় না যে সুতপাকে এসে কারোর সামনে জবাবদিহি হওয়া উচিত ছিল। ও বলেছে আর মানে আমার মনে হয় সুতপা যথেষ্ট বুদ্ধিমান, আর আমি জানিও ও সত্যি বুঝে শুনেই কাজ করেছে, কিন্তু আমার মনে হয় যে কাউকে কিছু বলার উচিত না, কারণ আমি যা করব সেটা আমার ডিসিশনে আমি চলব, কোনো ভিউয়ার্সরা আমাকে কী বলবে না বলবে, খারাপ মন্তব্য করবে তাদের উপরে আমরা চলব। তো তোমরা কারো মানে একাকিত্বটাকে নিয়ে এত মজাক বানাবে না। ও আর কখনো তোমরা দেখেছো, আমরা জেনারেলি আমরা মানুষটা সবাইকে কী গালি দিই, কী বকা দিই, কুকুরের বাচ্চা শুয়োরের বাচ্চা করে, কিন্তু কখনো কোনো কুকুরের বাচ্চাকে শুনেছো বা শুয়োরের বাচ্চাকে শুনেছো বলতে যে মানুষের বাচ্চা বলে? তার মানে কে খারাপ? দেখো সমাজটাকে কে খারাপ করছে, ওরা কিন্তু না। ওদেরকে তুমি আদর করো, ওরা তোমার একদম অনুগত্য হয়ে থাকবে, মানে তোমাকে তুমি যেখানে যাবে ওরা যাবে, ওরা চাটতে থাকবে তোমাকে দেখে। আর আমরা মানুষরা দু পা ঠেন চার পা ঠেন না কথায় আছে বহুত ভালো, আর দু পা ঠেনগুলি সবচেয়ে দুষ্টু বদমাশ হয় যারা কখনো ভালোবাসা বুঝে না। আজকে একে ভালোবাসলাম, কালকে ওকে ভালোবাসলাম, কখনো মর্যাদা দেয় না কাউকে। আর তোমরা যারা বলছো, তোমরা তো মানে কী বলবো, তোমরা তো মানে সুতপাকে কী বদনাম করেছো বা বলছো কথাগুলি, তোমরা তো আমাদের শ্রীকৃষ্ণকে বলছো যে ভাদ্র মাসে যার জন্ম। আমাদের আসামে গোটা ভাদ্র মাস নাম ঘরে আমরা যাই, আমি বেঙ্গলি হয়ে যাই, আমরা প্রত্যেক দিন ওখানে নামকান হয়। এসে দেখো ভাদ্র মাসকে আমরা খারাপ ভাবি না। আর তোমরা যারা বলেছো কমেন্টস করেছো ভাদ্র মাসের কুকুরের সাথে তুলনা করেছো, গুড নিউজ, হ্যাঁ ও গুড নিউজ পাবে, তোমরাও দেখবে সুতপাও গুড নিউজ পাবে।
কারণ কি জানো, সুপ্ত বাসনাটা যখন বের হয়ে এসেছে, ও যখন একটা বাচ্চার ডগি মানে ডগিটাকে ও পালছে না, তখন ওর মধ্যেও যে ভগবানও ওকে দিতে বাধ্য হবে, বাচ্চাটা ওকে দিতে মানে দিবেই দিবে দেবেই। আর তখন তোমরা বুঝবে যে লোককে নিয়ে হাসা, আর তোমাদের ঘরে যখন কেউ এরকম থাকবে যার বাচ্চা হয়নি, কোনো দিন হবে না, সেদিন তোমরা দেখবে লোককে বলতে নেই, আর তোমরা তো মানে কিছু বলার নেই, নিকৃষ্ট নিকৃষ্ট। আমাদের এখানে এসে দেখো ভাদ্র মাসটা, গোটা ভাদ্র মাস আমরা নাম গান করি। তোমরা যারা এরকম বলেছ, আমরা যা মানে সবার একটা সময় থাকে, সব কিছু থাকে, তাই জন্য তুমি এই মাসটাকে তুমি খারাপ বলতে পারো না। ভাদ্র মাসের, ভাদ্র মাসের মাহাত্মটা জানবে, হিন্দু যদি হয়ে থাকো জানার চেষ্টা করবে, ঘরে নিশ্চয় বড় বড়রা আছে, ওদেরকে জিজ্ঞেস করবে। আর যারা এই কমেন্টস করো তাদের ঘরে নিশ্চয় কোনো ভালো মানুষ নেই, কোনো ভালো মানুষ নেই বা শিক্ষিত নেই, অল্পবিদ্যা আছে, অল্পবিদ্যা ভয়ঙ্করী, বলার আগে দশবার ভাববে, দশবার ভাববে কাউকে বলার আগে। শ্রীকৃষ্ণ কিন্তু ভাদ্র মাসে, যিনি এই পৃথিবীর রচয়িতা, ভালো থাকবে, ভালো কথা বলবে, সমাজটাকে ভালো রাখবে। এই যাকে তোমরা মানে ডগি ডগি বলছো, আমি ভালোবাসার না বলে বলছি, কুকুর বলছো না, তোমরাই আসল কুকুর, তোমরাই আসল কুকুর সমাজের কয়েকটা। ওরা কিন্তু কখনো এসে তোমাকে কামড় দেবে না যতক্ষণ তোমরা ওর সাথে লাগবে না। আর একটা কথা সুতো পাকে বলেছ, একটা কথা জানবে, হাতি চলে বাজার আর কুত্তা ভোকে হাজার। তো সুতোপার পিছনে না লেগে বা যারা এই রকম পরিস্থিতিতে যাচ্ছে তাদের সাথে না লেগে, বাজে কথা না বলে ভালোভাবে চলো, সমাজটাকে ভালোভাবে রাখো, ভালো থেকো।